Bonjour, Assalamu alaikum, welcome back to my channel, Saniyat ebong Sharuk Vlog. আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ফ্রান্সে। আসলে এখানে মাঝে মধ্যে সপ্তাহে এক থেকে দুই দিন অর তিন দিন কিছু অস্থায়ী বাজার বসে, যেটা আপনারা সকাল টাইমেই বসে। দেখতেই পাচ্ছেন আপনারা যে অনেক হ্যাপেনিং মার্কেটটা, এবং এখানে মেনলি আমরা তো এশিয়ান এরিয়াতে, এখানে বেশিরভাগ জিনিসপত্র এশিয়ান। তো আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের এখানের মাক্সি মানে বাজারটা কেমন। এগুলো আসলে তেমন ভালো লাগতেছে না, ঠিক আছে। এখানে এই ব্যাগ গুলো আছে, এখানে এগুলো মোট 6 ইউরো করে। চলে করে এটা 7 টাকা AMK, তার মানে একটু বিগ সাইজের টা তোমার 7 টাকা, আর যেটা একটু স্মল সাইজ 6 টাকা। এই কালারটা তোমার কিউট আসছে না? তারপর ওইখানে কিছু সাদা ব্যাগ দেখছিলাম একটা, ওইটাও আমি একটু দেখবো। দেখো তো Non, regarde, c'est un truc pour mettre une poche, je crois que c'est celui-là. Ah, bonjour, ouais. Ah, c'est un noir là. Et là, ça donne, et là, c'est que tout prime, t'as vu, ça donne, tu sais, t'as l'air assez. Donc, yeah, good. Elle est petite. Et tiens, মানে ফেক আর কি, হ্যাঁ কিউট আছে না, আরো দেখি অনেক অনেক তো থাকতে পারে। এখানে অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ও ছিল, যেগুলো আসলে আমার এখন প্রয়োজন ছিল না, কারণ এগুলো টেইলারের কাছে দেয়া, বানানো, ডিজাইন করা এখানে একটু টাফ, মানে আমার কাছে মনে হয় টাফ। অনেকে আছে যারা বানায়, বাট আমার কাছে একটু কেমন জানি মনে হয় টাফ। আরও অনেক অ্যাক্সেসরিজ, মানে মেইনলি মনে হচ্ছে মানে আমি কোনো দেশে চলে আসছি, মানে বাংলাদেশে চলে আসছি। এখানে একটা মেলা হচ্ছে যেখানে সব কিছু আছে, যদিও এটা কমন এখানে, লাইক প্রতি উইকে বসে, কোথাও সকালে কোথাও বিকালে, বাট প্রতি উইকে 2 থেকে 3 বার তো বসবে মাস্ট প্রতিটা এরিয়াতে। এটা এরিয়া ভিত্তিক একটা বাজার, বাট এখানে মোস্ট অফ দ্য জিনিস মানে বেশিরভাগই চিপেস্ট জিনিসপত্র পাওয়া যায়। কমফোর্টেবল হবে না? কিন্তু আসলে কমফোর্ট হলে কি হবে, এত বেশি মানে আমার মনে হয় না যে এটা সুন্দর। হ্যাঁ এটা আমারও ভালো লাগতেছে, কিন্তু কাপড়টা তো ওইটা। আসলে এখানে বাসার অনেক ইউজফুল জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো আপনি ঘর সাজানোর কাছে ব্যবহার করতে পারবেন। এই তো আমি কিছু বোরকা দেখতেছিলাম, যেহেতু এখানে মসজিদে নামাজ পড়া যায়, ভাবতেছিলাম আমার হাজব্যান্ডের সাথে আমি জুমার দিনে নামাজ পড়তে যাব, তো ওই জন্য দেখতেছিলাম। কিন্তু ওইগুলো আসলে সাইজে আমার থেকে অনেক বড় ছিল, যেহেতু এগুলো মানে অনেক লং লেন্থে বানানো হয়, সো আর কোনো সাইজও ছিল না। সামারের জন্য মজা প্যান্টের সাথে, আসলে এগুলো আমার স্টাইল না, তো আমি এগুলো এখন ভালো লাগছে না, বাট হ্যাঁ এটা গুড ডিল। এটা 6 টাকা,
মানে এটা মনে হচ্ছে যেন আমি ইয়াতে বাংলাদেশে কোন একটা মেলাতে আসছি না, ওরকম টাইপের ফিল দিচ্ছে, ভালোই লাগতেছে না আমার তো। আমার তো মনে হচ্ছে আমি যে বাংলাদেশে যখন যে হাতে হাতের দোকান গুলোতে যাইতাম না, ওগুলার মতো আমার থেকে লাগতেছে। আমি যখনই আসি আমার এরকমই মনে হয়, আমি তখন কেটে 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 জিনিস গুলো নিই। হ্যাঁ কি বলো, ছোট পিছি অনেক বড়। হ্যাঁ তো তোমাকে কি গোল দিবে নাকি? আসলে আমি আজকে আসতে অনেক লেট করে ফেলেছিলাম, মানে অনেক বলতে মোটামুটি লেটই হয়ে গিয়েছিলো, সেজন্য সব এরিয়া ঘোরায় দেখা আসলে সম্ভব হয়নি। বাট যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য। এখন আমি চলে যাচ্ছি ফলমূল সব শাক সবজি মাছ মাংস ওইটার কম্পার্টমেন্টে, যেহেতু আমার কিছু দরকার বাসার জন্য, সো ওইখানে চলে যাচ্ছি। তো এখানে আপনার সব কিছু ফ্রেশ পাওয়া যায়, কারণ তারা ওই দিনের জিনিস ওই দিনেই সেল করে, তো ওই জন্য আসলে এখান থেকে সব কিছু নেয়া। আদারওয়াইজ অনেক আমাদের আশেপাশে অনেক বেশি দোকান আছে মাছ মাংসের, ওখান থেকেও আমরা মাঝে মধ্যে নিই না তা না, কিন্তু এখানে সব কিছু ফ্রেশ। আর এখানে একটা ব্যাপার হচ্ছে সবার জন্যই চয়েস থাকে, যে হালাল পছন্দ, মানে যারা হালাল খায় মুসলিমদের জন্য হালাল সেকশন থাকে, আর অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য তাদের সেকশন থাকে। সো দেখতেই পাচ্ছেন যে এক পাশে হালাল সেকশন, আরেক পাশে আপনার অন্যান্যদের সেকশনগুলো। তো এই তো এইটাই হচ্ছে সুবিধা, যেহেতু এখানে মুসলিম বেশি, প্রধান দেশ না বাট মুসলিম অনেক বেশি, সো তাই মুসলিমদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে দেশে, অনেক কিছু খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় ভালোই। তো আজকে এখানেই আমি বাসায় চলে যাচ্ছি, আমি কি কি নিয়েছি সেটার একটা ভিডিও দিব, কিন্তু আজকে ভিডিও আর বড় করছি না, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই তো, আমার ভিডিও ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।